এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শীতলা, তুমি এক এক করে এদের সুস্থ করবে আর মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমি তো এটাই চাই। কই সবার মাথায় হাত রাখলে না তো? এই এই যে তুমি বলছিলে মানুষের সেবা, মানুষের ভালো করার কথা বলছিলে না? হ্যাঁ, দাও সবার মাথায় হাত দাও। তুই তুই পারবে এরপর ওই লোকটার মাথায় হাত রাখতে? হ্যাঁ পারবে, পারবে, রাখো। হ্যাঁ দেখি। দেখুন বিষ্ণুদেব, দেখুন শীতলা অর্বাচীনের মতো কতগুলো লোকেদের জন্য নিজের জীবনকে বিপদে ফেলবে, অথচ সে জানেও না সেই লোকগুলো আসলে ছদ্মবেশী অসুর। তারা শীতলার থেকে তার দৈব্য শক্তিকে শোষণ করে নিজেদের পুষ্ট করছে। আমাদের যে শীতলাকে আটকাতেই হবে, না হলে যে সে অচিরেই মৃত্যুর মুখে পড়বে। আর শীতলার যদি কিছু হয়ে যায় তাহলে তো তার জন্মানোর উদ্দেশ্যটাই সাধিত হবে না বিষ্ণুদেব। আমি আপনার আশঙ্কার কারণ বুঝতে পারছি ইন্দ্রদেব, তবে যা আপনি অর্বাচীনের মতো কাজ বলছেন তা যে শীতলার বিশাল হৃদয়ের পরিচয় বহন করে, যে অন্যকে বাঁচাতে নিজের জীবনের পরোয়া করে না সেই তো মহাপ্রাণ। আর তাকে কে রক্ষা করে জানেন? স্বয়ং মৃত্যুঞ্জয়। কিন্তু দেবাদিদেব তো ধ্যানমগ্ন, তিনি কি জানেন শীতলার এই বিপদের কথা? তিনি স্বয়ং কাল, মহাকাল। যমরাজেরও সাধ্য নেই তাকে পেরিয়ে একটি প্রাণকেও নিয়ে যাবেন। তিনি যদি চান তবে তিনিই পারেন শীতলাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। শীতলা, তোমার তোমার কি কষ্ট হচ্ছে নাকি? মনে যা হচ্ছে তোমার প্রাণটাই বুঝে বেরিয়ে যাচ্ছে। না গো, আমার কোনো কষ্ট নেই গো। এতগুলো মানুষ যদি আমার প্রাণের বিনিময়ে সুস্থ হয়, তার থেকে আর বড় বাবা কি আছে? শীতলা আর বেশিক্ষণ বাঁচবে না। এক
কিন্তু আমি ওকে এভাবে মরতে দেব না, আমি ওকে নিজের হাতে মারব। এভাবে কাপুরুষের মতো পেছন থেকে মারব না, সেটা হবে কলঙ্কের। আর আমি আমার বীরত্বে কালি লাগতে দেব না, কিছুতেই না। আমি চাই ওকে সাহায্য করতে। বোকামি করো না চুরাশোর, গুরু শুক্রাচার্য যে আদেশ দিয়েছেন তা অমান্য করা যাবে না। আর তার সঙ্গে তিনি এও বলেছেন যে শীতলার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ক্ষমতা আছে কি না তার পরীক্ষা করতে। সেটা যদি থাকতো তাহলে এতক্ষণে সে প্রয়োগ করতো, তার নেই দেখে বুঝতে পারছো কি যে করি এখন। একদিকে আমার বীরত্ব শৌর্য, আর আরেকদিকে শুক্রাচার্যের আদেশ। আচ্ছা আচ্ছা মা, তুমি কি এমন কোন মন্ত্র জানো যাতে যাতে মৃত মানুষ আবার জীবন ফিরে পায়, জানো? সেই গুরুর আদেশ লঙ্ঘন করে বোকামিটা করেই বসলো জলাশয়। ওকে ভুগতেই হবে। দেখি জরাসুর কি করছে। জরাসুর শীতলাকে বাঁচানোর চেষ্টা করছে কেন? যদি সত্যিই শীতলাকে বাঁচিয়ে তোলে তাহলে বুঝবো কি করে ওর কাছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তি আছে কিনা। জীবন দে আমি কে গো, জীবন তো আমার মহেশ্বরের দান। কি হচ্ছে?